হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওটি পৃথিবীর যে যেখান থেকেই দেখছেন তাদের প্রত্যেককেই স্বাগত, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘুম শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশু যদি উপযুক্ত সময় ধরে ঘুমোতে না পায় তাহলে তার কুপ্রভাব তার পরবর্তী সমস্ত কাজের ওপরে পড়তে পারে। তাই শিশুকে যথেষ্ট পরিমাণে বা নির্দিষ্ট সময় ধরে ঘুমানো কিন্তু একান্ত জরুরি। কিন্তু বর্তমান সময়ে অনেক শিশু দেখা যায় যারা দেরি করে ঘুমোতে যায়, এর ফলে তার পরবর্তী কাজ কিন্তু অর্থাৎ তার পরের দিনের সকাল থেকে যে কাজ শুরু হয় তাতে সে সঠিকভাবে মনোনিবেশ করতে পারে না এবং সে সেই কাজে অসফল হয় অর্থাৎ ব্যর্থ হয়। তাই শিশুকে উপযুক্ত ঘুমের পরিবেশ করে দেওয়া কিন্তু একান্তই জরুরি। তো আসুন আমরা জেনে নিই কী কী কাজ করলে শিশুরা যথাসময়ে ঘুমাবে এবং সঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারে। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি সেই বিষয়বস্তুর দিকে। প্রথমত যে কাজটি করবেন তা হচ্ছে শিশুকে আউটডোর অর্থাৎ বাইরের যে সমস্ত খেলাধুলা রয়েছে সে সমস্ত খেলাধুলার প্রতি উৎসাহিত করা। শিশুরা যখন বাইরের খেলাধুলা করে তখন তাদের পরিশ্রম হয়, আর পরিশ্রম হলে শিশুদের শরীরে ক্লান্তিবোধ হয়। এই ক্লান্তিবোধ থেকেই ঘুমের সৃষ্টি হয় এবং এই ঘুম তাদেরকে একটি ভালো বেনিফিট দিতে পারে। তাই শিশুদের সর্বদাই আউটডোরের থেকে বাইরের যে সমস্ত খেলাধুলা রয়েছে সেই খেলাধুলাগুলোর প্রতি বেশি আকৃষ্ট করার চেষ্টা করুন। পরের যে কাজটি আপনি করবেন তা হচ্ছে শিশুকে ঘুমোতে যাওয়ার আগে অল্প কিছু খাবারের ব্যবস্থা করুন। খাবারে শরীরকে অনেকটাই তৃপ্তি দেয়, আর তৃপ্তির পরেই শিশুদের ঘুম আসাটা কিন্তু স্বাভাবিক। তাই সর্বদাই শিশুর ঘুমোতে যাওয়ার আগে অল্প কিছু টিফিন খাবার ব্যবস্থা করুন। পরের যে কাজটি করবেন তা হচ্ছে শিশু যে জায়গায় ঘুমাতে যাবে বা যেখানে তার ঘুমের ব্যবস্থা রয়েছে সে জায়গাটা যেন কোলাহলমুক্ত থাকে, অর্থাৎ হৈ হট্টগোল চেঁচামেচি হচ্ছে বা কোনো শব্দ হচ্ছে এমন জায়গায় শিশুকে ঘুমানোর ব্যবস্থা করবেন না, নচেত তার ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। এরপরে যে কাজটি করবেন তা হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে শিশুকে কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা স্ক্রিনিং দেখতে দেবেন না, অর্থাৎ টিভি মোবাইল ল্যাপটপ এই সমস্ত জিনিস থেকে শিশুকে ঘুমানোর অন্ততপক্ষে এক ঘন্টা আগে থেকে দূরে সরিয়ে রাখুন। কারণ শিশুরা যা কিছু দেখে তা ঘুমানোর আগে বা তার পরবর্তী সময়ে সে সমস্ত জিনিস নিয়েই চিন্তা করে, ফলে তার ঘুমোতে কিন্তু দেরি হয়ে যায়। তাই ঘুমের আগে কখনোই শিশুকে ইলেকট্রনিক্স কোনো ডিভাইস ইউজ করতে দেবেন না, নচেত তার ঘুমের সমস্যা হতে পারে। পরবর্তী যে কাজটি আপনি করবেন আপনার শিশুর উপযুক্ত ঘুম আসার জন্য তা হচ্ছে ঘরের সমস্ত লাইট অফ করে দেওয়া। শিশুরা যদি চোখ খুলেই আলো দেখতে পায় তাহলে তাদের ঘুম আসার সম্ভাবনা অনেকটা কমে যায়। তাই শিশু যে জায়গায় ঘুমাবে সেই জায়গার বাল্বগুলো আপনি বন্ধ করে দেবেন। এই নিয়মগুলো যদি আপনি প্রতিনিয়ত চালিয়ে যেতে পারেন তাহলে দেখবেন শিশু সঠিক সময়ে ঘুমোচ্ছে এবং তার উপযুক্ত ঘুমটাও কিন্তু হয়ে যাচ্ছে, এবং পরবর্তী সময়ে তার এই ঘুমটাই অন্যান্য কাজের প্রেরণা হয়ে দাঁড়াবে। অর্থাৎ ঘুম সঠিক হলে তার মন মস্তিষ্ক সমস্ত কিছুই ভালো থাকে, ফলে পরবর্তী কাজে তার মনোনিবেশ হওয়ার সম্ভাবনাও অনেকটা বেড়ে যাবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।